উপহার প্রাপ্তি সবসময় অনেক বেশি আনন্দের, আর সেই আনন্দের রেশ নিয়ে শুরু করব আমার আজকের ব্লগ। আমার অফিসে আমার যে শ্রদ্ধেয় স্যার রয়েছেন, উনি কিছুদিন আগে চায়না ভিজিটে গিয়েছিলেন এবং সেখান থেকে কিন্তু আমার জন্য খুবই সুন্দর ঘড়িটা নিয়ে এসেছেন। এবং আজকে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা কেক এবং সেই সাথে সিজদা মামুনি কিন্তু চলে এসেছে এবং একটু পরপর ট্রায়াল দিচ্ছে নতুন জামা। আজকে সিজদার জন্মদিনের কিছুটা গল্প এবং সেই সাথে আমার টুকটাক কাজ নিয়ে কিন্তু সাজিয়েছি এই ব্লগটা। আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। গত 5 নভেম্বর ছিল সিজদা মামুনির দ্বিতীয় জন্মদিন। জন্মদিনটা ওর জন্য অনেক বেশি স্পেশাল হলো, আমি বলবো আমার জন্যও কিন্তু এতে আনন্দের কোনো কমতি নেই, কারণ প্রথমবারের মতো মা হবার যে আনন্দ, মা হবার যে তৃপ্তি, সেই জিনিসটা কিন্তু আমি এই দিনটাতেই পেয়েছিলাম। সারাটা দিন আমার কাটে আসলে ওই দিনটাতে বিভিন্ন স্মৃতিচারণ করতে করতে, যে 2022 সালে 5 নভেম্বর আমি এই সময় কি করছিলাম বা কেমন এক্সপিরিয়েন্স ছিল, এই সমস্ত স্মৃতিচারণ করতে করতেই আসলে আমার দিনটা কেটে যায়। আর এখানে আপনারা জানেন যে আমরা কখনো কোনো জন্মদিন সেলিব্রেট করি না, তবে এবার সিজদার এক মামা কিন্তু এই সুন্দর কেকটা সিজদার জন্য পাঠিয়েছে, আর সেই সাথে আমরা অনেকগুলো ড্রেস ওর জন্য কিনেছি, এক এক করে ট্রায়াল দিচ্ছিলাম। এবং সিজদার যে আনন্দ, সেই আনন্দ আসলে বাঁধ ভাঙা যে উচ্ছ্বাস, আমাদেরকে সবসময় আনন্দে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। বাচ্চাদের এই আনন্দগুলো দেখার মাঝে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, অন্যরকম একটা তৃপ্তি কাজ করে, সেটাই আমি বারবার দেখছিলাম আর বারবারই ভাবছিলাম কত তাড়াতাড়ি সময়গুলো চলে গেল ওর জীবন থেকে 2 বছর। মেয়ে মানুষ বড় হবার সাথে সাথে বাবা মার কিছু চিন্তা অটোমেটিক্যালি চলে আসে, তাই না? মনে হয়, আমার তো বারবার মনে হতে থাকে যে আর কিছুটা দিন, আর কিছুটা সময় হয়তো আমার সাথে থাকবে, এরপরে আসলে সবকিছু পর করে চলে যাবে। তো আসলে কঠিন কঠিন কথাগুলো না বলি, আর আজকে কিন্তু বেশ অনেকদিন পরে আপনাদের সামনে ব্লগ নিয়ে এসেছি। ইচ্ছে থাকলেও আসলে সময় সুযোগ করে উঠতে পারি না, যেমন আজকে সকালবেলায় কিন্তু আমি ব্লগে ভয়েস দিচ্ছি, ঠিক সকাল 9:15 বাজে, কিছুক্ষণের মধ্যে হয়তো আমাকে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিতে হবে। কিন্তু অনেকে আমার ব্লগের জন্য ওয়েট করে যেমন থাকেন, আমিও কিন্তু ব্লগ দেওয়ার জন্য খুব চেষ্টা করি। কোনো ব্লগ যদি দিতে দেরি হয় আপনাদের মধ্যে কিন্তু আমি খুব টেনশন দেখি, যেমন ইসরাত আপু কিন্তু কমেন্ট করেছেন যে আমি ঠিক আছে কিনা, অনেকদিন যাবত ব্লগ দিই না, মিস করি। আমি আসলে অনেক মিস করি, কিন্তু অফিসের ব্যস্ততা এত বেশি, ব্যস্ততা যখন আসলে শেষ হয় তখন ওই সময়টাতে আমার আর কিছুই করতে ইচ্ছা করে না। অনেকে ফ্রিল্যান্সিং নিয়ে একটা ব্লগ দেখতে চাচ্ছেন, এছাড়া আমার ঘর সাজানো নিয়ে কোনো ব্লগ দেখতে চাচ্ছেন, আর আমার বাসায় কিন্তু সামনে বিশাল একটা ইভেন্ট রয়েছে, কি সেই ইভেন্ট সেটা অবশ্য অন্য কোনো একটা ব্লগে বলবো, সেটা নিয়ে আমার একটা ব্যস্ততা চলছে। সো সিজদের নতুন জামাগুলো নিয়ে আসলে আনন্দ উচ্ছ্বাসগুলো দেখতে দেখতে পরদিন সকালের কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি। খুবই সুন্দর, আমার খুবই পছন্দের মালটা চা। আর হ্যাঁ, আমি কিন্তু রিসেন্টলি দুধ চা খাওয়া একদমই ছেড়ে দিয়েছি। আমি বলি সবসময় যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য একটা রহমত, কারণ এটা একে তো হচ্ছে শরীরের জন্য অনেক বেশি খারাপ, সেই সাথে দেখা যায় যে একটা বেশ পরিমাণে খরচও আছে, এবং চা বানানোর পর যে ক্লিন করার ব্যাপারটা, চায়ের কাপ কিন্তু অনেক বেশি নোংরা হয়, পাতিলটাও অনেক বেশি নোংরা হয়ে যায়, সেগুলো সবকিছু থেকে আমি বলবো যে আমি বেশ একটু উদ্ধার পেয়েছি। তবে মাঝে মাঝে শখ করে আমি একটু খাই, সেটা খুবই কম, সপ্তাহে 1 দিন বা 2 দিন। আর এদিকে আমি কিন্তু একটু সকালে নাস্তা বানাতে চলে এসেছি, আর সকালবেলা চা উপভোগ করতে করতে বাসার সবাই একদম বারান্দায় বসে একটু মিষ্টি রোদ পোহাচ্ছিলাম, আর সেই সাথে কিন্তু প্রকৃতি উপভোগ করেছি। ছুটির দিনটাতে আমার আসলে কিছুই করতে ইচ্ছা করে না, কিন্তু তারপরে মনে হলো পরিবারের মানুষগুলো আমার কাছ থেকে হয়তো বা তাদের কোনো চাওয়া পাওয়া আছে, যেটা আমার ব্যস্ততা বা শরীর খারাপ দেখলে তারা হয়তো বা এক্সপ্রেস করতে পারে না। তো তারপরও আমি আজকে বাইরে থেকে নাস্তা না এনে কিন্তু একটু আলু ভাজি, পরোটা এবং ডিম পোচ, এগুলো সব কিছু একটু করে নিচ্ছি। সকালে নাস্তাটা তৈরি করতে করতে আমার বাসায় গ্যাস চলে গিয়েছে, আর তারপরে রাতে আমরা কিছু পরোটা এবং চিকেন চাপ এনেছিলাম, কিছু পরোটা রয়ে গিয়েছে, সেটাই আসলে সকালবেলা সার্ভ করে দিলাম। আর এদিকে চলে এসেছি মা মেয়ে একদম বারান্দায় গাছগুলোতে পানি দিতে, কোনো কিছুরই আসলে ঠিকঠাক ভাবে যত্ন নিতে পারছি না। এই যে বারান্দাটা সুন্দর করে গুছিয়ে রেখেছে মাশাল্লাহ আমার হেল্পিং হ্যান্ড হাসিনা আপা, উনি নিজ দায়িত্বে একদিন এসে দেখি যে
বারান্দা খুব সুন্দর করে ক্লিন করেছে। আসলে বাবা মা, পরিবার এবং একই সাথে অবশ্যই আমি বলবো যে আমার যে হেল্পিং হ্যান্ড আপা আছেন, উনি ছিলেন কারণে আমি এত বেশি টেনশন ফ্রি। কখনো কখনো দেখা যায় যে আমি বলতেও পারি না আজকে বাসায় কি কাজ করতে হবে, আপা একদম দেখে শুনে কি করতে হবে সবটা উনি খুব ভালোভাবে বুঝে শুনে কাজটা করে দিয়ে যান আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে কিন্তু আমি এবং আমার মেয়ে বেশ ঠান্ডা জ্বরে ভুগেছি, আজও কিন্তু বেশ ঠান্ডা, হয়তোবা আমার গলা শুনে বুঝতে পারছেন। একটু ক্লিয়ার করে দিলাম, কারণ হয়তো আমার কণ্ঠ শুনে অনেকে টেনশনে পড়ে যাবেন যে আপু আবার অসুস্থ কিনা। এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি। আর এদিকে সিজদা যেমন গাছগুলোকে একটু পাপ্পি দিচ্ছিল, আমিও একটু গাছগুলোকে যত্ন নিচ্ছিলাম। আর এদিকে নীর কিন্তু আমাদের হেয়ার অয়েল এবং হেয়ার প্যাক প্যাকেজিং এর কাজ চলছে, এখানে কিছু অর্ডার এসেছে। আর সন্ধেবেলা আমরা একটু বের হয়েছিলাম, এটা কিন্তু ফ্যামিলির সাথে বের হয়েছি সেটা না, আমাদের অফিসের কাজে একটা বের হয়েছিলাম একটা টিম। তো সেখানে মিরপুরেই এই চায়ের আড্ডায় আসলে আমরা অ্যাড হয়েছি। এই ফেমাস চাটা কিন্তু এর আগে আমি কখনোই ট্রাই করিনি, তবে এবার যখন ট্রাই করেছি বেশ ভালোই লেগেছে। তবে চায়ের ফ্লেভারের থেকে আমার মনে হলো যে তাদের যে পরিবেশনা, তাদের যে ডেকোরেশন এবং একটা ইন্টারেস্টিং ওয়েতে যে চা তৈরি করা, সেটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আগে তো দেখা যেত যে নতুন নতুন জায়গায় চা ট্রাই করতে আমি খুব পছন্দ করতাম, এখন আর সেটা হয়ে ওঠে না। কাজ করতে করতে আসলে এই কর্মক্ষেত্রের মানুষগুলো একটা পরিবারের অংশ হয়ে গিয়েছে, তাদের সাথে থাকলেও আসলে অনেক বেশি ভালো লাগে। এবং আপনারাও আমার একটা পরিবার, আশা করবো সবসময় ব্লগ দিই বা না দিই আপনাদের সাপোর্ট আমার সাথে থাকবে। চায়ের পর নিয়েছিলাম খুবই মজার এই কদবেলগুলো, বেশ মজা ছিল কিন্তু এই কদবেলগুলো। আজকের ব্লগটা শেষ করবো, তবে আপনাদের জন্য রয়েছে একটা সারপ্রাইজ, আমার ভাঙাচোরা কণ্ঠে গাওয়া একটা গান। আমি লাইফে কখনোই এভাবে গান গাইনি বা গানের উপর কোনো শিক্ষাগত যোগ্যতাও আমার নেই, পুরোটাই একদম আমার শখের বশে গাওয়া। আর এরই মধ্যে দিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সকলের জন্য। নিঝুম চারিরে আকাশের উজ্জ্বল তারাটা মিট মিট করে শুধু জ্বলছে, বুঝেনি ও তোমাকে আমি ভাবছি, তোমাকে কাছে রাখছি। ঘুমের নিঝুম জারি দিয়ে